প্রবল বৃষ্টিতে ইতিমধ্যে বিপর্যস্ত মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রের একাধিক জেলায় সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি এবং বন্যার কারণে গত এক মাসে মৃত্যু হয়েছে 83 জনের। টানা বৃষ্টিতে ভাসছে গুজরাট। বেশ কয়েকটি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির কারণে গত এক মাসে মৃত্যু হয়েছে 63 জনের। বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশও এ পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। গত 40 দিনে সে রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে 66 জনের। 50টি বাড়ি ক্ষতিগ্রস্ত। মৃত্যু হয়েছে 200-রও বেশি গবাদি পশুর। সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়ে টানা পড়ে নাকি এরাজ্যের সংস্কৃতি হয়ে উঠছে। মাসখানেক আগে কামারকুণ্ডুর রেলব্রিজ উদ্বোধন ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে টানাপোড়েন দেখা গেছিল তা এখনো কেউ ভোলেননি। 3রা জুন হুগলির কামারকুণ্ডুতে এই রেলব্রিজের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের কাউকে আমন্ত্রণই জানানো হয়নি। রেলমন্ত্রী যাতে সেদিন উদ্বোধনে অংশ নিতে পারেন সেজন্য জেলাশাসককে চিঠি লিখে উদ্বোধনের দিন পরিবর্তনের আবেদন করেছিল রেল, কিন্তু তাতেও অনুষ্ঠানের সূচি পাল্টায়নি। মুখ্যমন্ত্রী সেতু উদ্বোধনের ঠিক এক সপ্তাহ পর সেই সেতুই নতুন করে উদ্বোধনের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। 10ই জুন ভার্চুয়ালি সেই ব্রিজেরই উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী। সেই অনুষ্ঠানে তৃণমূলের অপরূপা পোদ্দার ও বিধায়ক বেচারাম মান্না আমন্ত্রিত থাকলেও তারা কেউ যাননি। পাশাপাশি বিরোধী দলগুলির বক্তব্য, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলি প্রশাসনিক বৈঠক করেছেন তাতে কোথাও কোনো বিরোধী দলের জনপ্রতিনিধিদের ডাকা হয়নি। বিজেপি কেন্দ্র রাজ্য প্রতিযোগিতার পক্ষে নয়। এখানে তৃণমূল যখন বিভিন্ন মন্ত্রকে ছিল ভারত সরকারের, তখন তাদের সৌজন্য বা তাদের পশ্চিমবঙ্গের অন্যান্য রাজনৈতিক দলের প্রতি দৃষ্টিভঙ্গি সেটাও মানুষ দেখেছে। যদি এই উদ্বোধনের সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও নিমন্ত্রণ করা হতো আমরা সেটাই চাই, কিন্তু এই কথাটা বলার রাইট তৃণমূলের নেই, মুখ্যমন্ত্রীর নেই। কারণ মুখ্যমন্ত্রী যখন রেলের মন্ত্রী ছিলেন তখন কোনো প্রকল্পের জন্য রাজ্যের সরকারকে মুখ্যমন্ত্রীকে জানাননি। মেট্রো রেল উদ্বোধন নিয়ে বিজেপি এবং তাদের এই রেল কর্তৃপক্ষ যা করলো তা এক কথায় হাস্যকর। গতকাল রাতে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে একটা কার্ড ফেলে আসা হয়েছে, তাকে কি আমন্ত্রণ বলে? গতকাল রাতে মাননীয় মহানগরের বাড়িতে একটি কার্ড ফেলে দিয়ে আসা হয়েছে, তাকে কি আমন্ত্রণ বলে? একে আমন্ত্রণ বলে না। রাজনৈতিক সৌজন্য কি ধীরে ধীরে বাংলা তথা গোটা দেশ থেকে উবে যাচ্ছে? দিন যত যাচ্ছে ততই জোরালো হচ্ছে এই প্রশ্ন। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।